হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়ব। আর বলে রাখি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি এটা পার্ট ওয়ান, এরকম অন্তত 10 থেকে 15টা আমি পার্ট অ্যানসিয়েন্ট হিস্ট্রি দেবো, যাতে ফুল অ্যানসিয়েন্ট হিস্ট্রি কভার হয়ে যাবে। আর এটা ওয়ান লাইনার আছে, এখানে ওয়ান লাইনার কোয়েশ্চেন। তো ফার্স্ট থেকে দেখা যাক কী আছে। আর বলে রাখি, এই হিস্ট্রি যে কোনো পরীক্ষায় ইম্পর্টেন্ট, সেটা WBCS থেকে শুরু করে SSC, সেটা রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত কিছুর জন্য ইম্পর্টেন্ট। তো এটি ইংলিশে রয়েছে, যার ফলে যারা নন বেঙ্গলি তাদের পক্ষেও সুবিধা হবে, এবং যারা বেঙ্গলি বাংলা ভাষা জানি আমরা, তাদের ক্ষেত্রেও সুবিধা, কোনো অসুবিধার প্রবলেম হওয়ার কথা নয়, যেহেতু ইংলিশে আছে। তো দেখা যাক কী আছে। ফার্স্ট থেকে পুলকেশিন টু ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ দ্য ড্যাশ, মানে হুইচ ডাইনেস্টি, চাণক্যা অফ বাদামি, ওকে। তারপর সেকেন্ড যেটা আছে, উত্তরমেরুর ইনস্ক্রিপশন প্রোভাইডস ইনফরমেশন অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য চোলাস। উত্তরমেরুর ইনস্ক্রিপশন যেটা আছে, উত্তরমেরুর ইনস্ক্রিপশন কাদের সম্পর্কে ইনফরমেশন দেয়, না চোলা বংশদের সম্পর্কে, ওকে। ইন হুইচ পার্ট অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ খ্রোস্থি স্ক্রিপ্ট ইন ইউজ বিটুইন 3rd century BC অ্যান্ড 3rd century AD, ওকে, গান্ধার রিজিয়ন। আচ্ছা, প্রিন্স অফ পিলগ্রিমস ওয়াজ দ্য নেম অ্যাট্রিবিউট টু হিউয়েনসাং, হিউয়েনসাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো। হোয়ার ডিড বুদ্ধা ডেলিভার হিজ ফার্স্ট সেরমন, সারনাথ, ওকে, সারনাথ, সারনাথে বুদ্ধা ফার্স্ট সেরমন দিয়েছিল। তারপরে হচ্ছে যেটা আছে, তারপরে দ্য সার্জারি দ্যাট ওয়াজ প্র্যাকটিসড ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ইজ নোন ফ্রম দ্য ওয়ার্কস অফ হুইচ স্কলার, ওকে, সুশ্রুতা, ওকে। তারপরে যেটা আছে, হুইচ ইনস্ক্রিপশন রিলেটস টু দ্য চাণক্যা কিং পুলকেশিন টু, পুলকেশিন টু সম্পর্কে আমরা কোন ইনস্ক্রিপশন থেকে তথ্য পাই, সেটা হচ্ছে আইহোল, AIHOL, আইহোল। আচ্ছা, আইহোলটা কে লিখেছে, না রবিকীর্তি। হুইচ ডাইনেস্টি ইমিডিয়েটলি সাকসেডেড দ্য মৌর্য ডাইনেস্টি অ্যান্ড রুলড মগধ কিংডম, সুঙ্গা ডাইনেস্টি, ওকে। সুঙ্গা ডাইনেস্টির ষষ্ঠাকে, মানে সুঙ্গা ডাইনেস্টির প্রতিষ্ঠাকে কে করেছিলেন, না পুষ্যমিত্র সুঙ্গা। তারপরে যদি যাই আমরা, দিগম্বর ইজ আ সেক্ট অফ হুইচ রিলিজিয়ন, দিগম্বর হচ্ছে জৈনিজম, মানে জৈন ধর্মের একটা ভাগ, দিগম্বর এবং শ্বেতাম্বর, ওকে। আমরি আ হারাপ্পান সাইট ইজ লোকেটেড ইন দ্য প্রভিন্স অফ বালুচিস্তানে অবস্থিত আমরি একটা হরপ্পান সাইট, ওকে। বুদ্ধা, ধামা অ্যান্ড সাঙ্গা টুগেদার আর নোন অ্যাজ দ্য ত্রিরত্না। হু ওয়াজ কল্ড লিছাবি দৌহিত্রা, চন্দ্রগুপ্ত ওয়ান ইজ কল্ড লিছাবি দৌহিত্রা। আচ্ছা, মহাবীরস ফার্স্ট ডিসিপল, মানে শিষ্য, মহাবীরের ফার্স্ট শিষ্য হচ্ছে জামালি, ওকে। দ্য মহাবীরস ফার্স্ট ডিসিপল ওয়াজ জামালি, মিনস মহাবীরের প্রথম শিষ্য ছিল জামালি। আচ্ছা, বর্ধমান মহাবীর ইজ অলসো নোন অ্যাজ দ্য জিনা। আচ্ছা, হোয়েন অ্যান্ড বাই হুম ওয়ার দ্য অশোকান ইনস্ক্রিপশন ডেসিফ্রেড ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, 1837 জেমস প্রিন্সেপ, অশোকের যে ইনস্ক্রিপশন আছে সেটা উদ্ধার করেছিল, 1837 জেমস প্রিন্সেপ। তারপরে যেটা আছে, হু ওয়াজ নোন অ্যাজ ইন্ডিয়ান নেপোলিয়ান, সমুদ্রগুপ্ত। দ্য চাইনিজ পিলগ্রিম ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ হর্ষবর্ধন ওয়াজ হিউয়েনসাং। সাবজেক্ট ম্যাটার হুইচ মানুস্মৃতি ডিলস উইথ ইজ রিলেটেড টু ল, মানুস্মৃতিতে কোন সাবজেক্ট সম্পর্কে লেখা আছে সেটা হচ্ছে ল। আচ্ছা, ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড আর সামিতি ওয়াজ আ পপুলার অ্যাসেম্বলি। তারপর যেটা আছে, হুইচ গুপ্তা এম্পেরিয়র স্টাইল্ড হিমসেলফ অ্যাজ কাভিরাজা, ওকে, স্কন্দগুপ্ত। তারপরে যেটা আছে, দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ পাণিনি লেখা গ্রন্থের নাম হচ্ছে আস্থাধ্যায়ী, ওকে। দ্য ফেমাস পোয়েট কালিদাস লিভড ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত টু, যাকে বিক্রমাদিত্য বলা হতো, ওকে। হুইচ ভেদা কন্টেন্স স্যাক্রিফিশিয়াল ফর্মুলা, ইয়াজুর্বেদ দুটি ভাগে বিভক্ত ছিল, হোয়াইট ইয়াজুর অ্যান্ড ব্ল্যাক ইয়াজুর। নিস্কা আ টাইপ অফ কয়েন ওয়াজ ইউজড ডিউরিং গুপ্তা পিরিয়ড, নিস্কা। দ্য কিং হু কল্ড হিমসেলফ দেবানামা প্রিয়া
দেবানামাপ্রিয়া অ্যান্ড প্রিয়দর্শী, প্রিয়দর্শী ওয়াজ অশোকা। ওকে, অশোক নিজেকে দেবানামাপ্রিয়া এবং প্রিয়দর্শী হিসাবে নাম দিয়েছিল আর কি নিজেকে নিজেকে। তো হুইচ ইজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ ইনফরমেশন অন অশোকাস ক্যাম্পেন এগেনস্ট কালিঙ্গা, রক এডিক্ট XIII, ওকে 13, দ্য অথর অফ হর্ষচরিত বানভট্ট, বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন বানভট্ট। হর্ষচরিত হচ্ছে বায়োগ্রাফি, হর্ষবর্ধনের বায়োগ্রাফি। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেড, রাজাগৃহ, রাজাগৃহ। ওকে, দ্য রিলিজিয়ান হুইচ প্রিচড ডিজায়ার ইজ দ্য কজ ফর অল সাফারিংস, মানে হচ্ছে আকাঙ্ক্ষাই দুঃখের কারণ যেটাকে বলা হয়, সেটা বুদ্ধিজম ধর্মের। আচ্ছা, মেনশন দ্য সেন্টার অফ দ্য রোমান ট্রেড ডিউরিং দ্য সাঙ্গামেজ, মুশিরি। ওকে, MUSIRI, মুশিরি। পরের পাটে যাই, দ্য বুদ্ধিস্ট মঙ্ক হু স্প্রেড বুদ্ধিজম ইন তিব্বত ওয়াজ পদ্মসম্ভবা। ওকে, কিং খারওয়ালা ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ দ্য ছেদি ডাইনেস্টি অফ কোথাকা না কলিঙ্গ। হোয়াট ওয়াজ নট নোন টু দ্য ঋগ্বেদিক পিরিয়ড, ভার্না সিস্টেম। হোয়াট ওয়াজ নট নোন টু দ্য ঋগ্বেদিক পিরিয়ড, ওটা হচ্ছে ভার্না সিস্টেম হবে। আচ্ছা, দ্য ক্যাপিটাল অফ দ্য অ্যান্সিয়েন্ট চোলা কিংডম ওয়াজ উড়ায়ুর, অ্যাকচুয়ালি ক্যাপিটাল অফ দ্য চোলা কিংডম হচ্ছে তাঞ্জোর। ওকে, বাট অ্যান্সিয়েন্ট চোলা কিংডম যদি বলে তাহলে ওটা হবে উড়ায়ুর। দ্য স্ক্রিপ্ট অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ পিক্টোরিয়াল অ্যান্ড আনডেসিফারেড, মানে যেটা বোধগম্য নয় এবং পিক্টোরিয়াল মানে ছবির মাধ্যমে লেখা হতো অ্যান্সিয়েন্ট, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট যেটা। আচ্ছা, দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মহায়ানা বুদ্ধিজম অ্যান্ড হিনায়ানা বুদ্ধিজম ইজ ওরশিপ অফ গডস অ্যান্ড গডডেস। ওকে, তারপর যেটা আছে, এভিডেন্স অফ আ হারবার হ্যাজ বিন ফাউন্ড অ্যাট হুইচ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সাইট, লোথাল। লোথালকে পোর্ট সিটি বলা হতো, পোর্ট সিটি, আচ্ছা মানে বন্দর শহর আর কি, এর হরপ্পান সিভিলাইজেশনের বন্দর, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বন্দর শহর, মানে সিন্ধু সভ্যতার বন্দর শহর হচ্ছে লোথাল, যেটা কিনা গুজরাটে অবস্থিত। আচ্ছা, হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য বেদান্তা, উপনিষদকে বলা হতো বেদান্ত, বেদ, বেদান্ত যে বলা হয় না, বেদান্ত হচ্ছে উপনিষদ। দ্য ফাউন্ডার অফ দ্য মৌরিয়ান ডাইনেস্টি ওয়াজ চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, হোয়েন ডিড আলেকজান্ডার ইনভেড ইন্ডিয়া, 326 BC। ওকে, দ্য গ্রেট বাথ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন মহেঞ্জোদারো। দ্য ফিগার অফ দ্য গড দ্যাট ওয়াজ ডিপিক্টেড ইন দ্য সিল অফ ইন্ডাস ভ্যালি পিপল ইজ পশুপতি, ওরা পশুপতির পূজা করত। ওকে, দ্য ফেমাস ফিগার অফ আ ড্যান্সিং গার্ড ফাউন্ডেড ইন দ্য এক্সক্যাভেশন অফ হারাপ্পা ওয়াজ মেড আপ অফ টেরাকোটা, টেরাকোটা দিয়ে তৈরি ছিল। ঠিক আছে, ড্যান্সিং গার্ডটা, হরপ্পার যে ড্যান্সিং গার্ড সেটা কী দিয়ে তৈরি ছিল, টেরাকোটা দিয়ে। দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ টাউন প্ল্যানিং, মানে পরিকল্পিত শহর, সেটাই হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সিন্ধু সভ্যতার মোস্ট সিগনিফিকেন্ট ফিচার ওটা। অ্যামং রোপার কালিবাঙ্গান লোথাল অ্যান্ড বানওয়ালি হুইচ সিটি ওয়াজ লোকেটেড ইন গুজরাট, যেটা আমি আগেই বললাম লোথাল। ওকে, আচ্ছা, ইন দ্য ম্যাচিওর ফেস অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হোয়ার হ্যাভ এভিডেন্স অফ হাউস ওয়েলস কাম ফ্রম, মহেঞ্জোদারো অ্যান্সার। হুইচ অফ দ্য হরপ্পান সিটিস অ্যামং ছানুদারো কালিবাঙ্গান লোথাল অ্যান্ড সুরকোটাডা নট ফর্ট ফিটেড, সুরকোটাডা অ্যান্সার। ওকে, পিপুল অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন ওয়ার আন অ্যাকুয়েন্টেড উইথ আয়রন, আয়রনের ব্যবহার ওরা জানতো না, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা আয়রন, লোহার ব্যবহার জানতো না, তবে সোনা তামা এইসবের ব্যবহার জানতো। আর তামা হচ্ছে মানে কপার, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু তামা। ওকে, হুইচ সিটি অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট, হরপ্পা ফার্স্ট ডিসকভার করা হয়েছিল, আবিষ্কার হয়েছিল ফার্স্ট হরপ্পা, তারপর অন্যান্যগুলো। দ্য আর্লিয়েস্ট এভিডেন্স ফর দ্য অকারেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া হ্যাজ বিন ফাউন্ড ফ্রম হরপ্পান কালচার উইথ হুইচ এজ ইজ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন রিলেটেড, প্রোটো হিস্টোরিক এরা। ওকে, হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ইনফরমেশন অন দ্য হরপ্পান কালচার, আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন। অ্যামং দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিটিস অফ হরপ্পা, মহেঞ্জোদারো অ্যান্ড লোথাল হুইচ ওয়ান ইজ লোকেটেড ইন ইন্ডিয়া, লোথাল যেটা কিনা গুজরাটে অবস্থিত।
হুইচ এরা আর বাদ বাকি মহেঞ্জোদারো হরপ্পা এরা কিন্তু পাকিস্তানে অবস্থিত। ওকে, হুইচ এরা অর পিরিয়ড ইজ অলসো নোন অ্যাজ দ্য চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক হচ্ছে কপার স্টোন এজকে বলা হয় চ্যালকোলিথিক এজ। হুইচ অ্যাস্ট্রোলজিস্ট মেড দ্য ইনিশিয়াল ডিসকভারি অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিটি অফ মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সিটিটা, মহেঞ্জোদারো নগরটা কে আবিষ্কার করেছিল? রাখালদাস ব্যানার্জি, রাখালদাস ব্যানার্জি বা আর ডি ব্যানার্জি। ফ্রম হুইচ মেটাল ওয়ার দ্য টুলস অফ আর্মস অফ হরপ্পান কালচার জেনারেলি মেড? কপার, টিন অ্যান্ড ব্রোঞ্জ। দ্য এক্সিস্টেন্স অফ অ্যাডভান্সড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ইন হরপ্পান কালচার ইজ নোন ফ্রম ধোলাভিরা। ওকে, দ্য টু ইন্ডিয়ান্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিসকোভারি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর রাখালদাস ব্যানার্জি অ্যান্ড দয়ারাম সাহানি। ওকে, তো আজকের মতো হিস্ট্রির কোশ্চেন কমপ্লিট হলো, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্সিয়েন্ট হিস্ট্রি। এরপরে আরও পার্ট আছে, আমি কম করে 15-20 পার্ট আপলোড করবো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এরকম করে জিওগ্রাফি সায়েন্স সবেরই আপলোড হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।